वेलकम टू एच डी बायो लाइफ विथ लाइफ साइंस। देखो ANM-GNM 2023 सीट मैट्रिक्स दो एक दिन मध्य प्रकाश पावे, तारपरे रेजिस्ट्रेशन होबे, चॉइस फिलिंग एवं फर्स्ट राउंड काउंसिलिंग रेजल्ट बेरोबे। एइनिये तुम्हरा अनेकेई दुश्चिंताय आछो, बार बार तुम्हारे GMR रैंक दिच्छो, दिए जिज्ञेस करछो सर आमि कि एटा फर्स्ट राउंडे चान्स पाबो ना आमार एइ GMR रैंके आमार कत राउंडे चान्स पाओयार सम्भावना रयेछे। तुम्हारे GMR दिए तुम्हरा बार बार जिज्ञेस करछो, तुम्हरा टेंशने आछो बुझते पारछि, कारण एटाई होच्छे टेंशनेर सबचेये बड़ो समय। तुम्हारे GMR अनुयायी क्याटेगरि वाइज आज के आमि तोमादेर जानाबो फार्स्ट राउंड काउंसिलिंग एर, अर्थात फार्ष्ट राउंड जो रेजाल्ट बेरोबे कत GMR पर्यंत नामते पारे, एकदम क्याटेगरि वाइज जानाबो, जाते तुम्हरा कम्पेयर करे नेबे जे एई कोन राउंडे तखन तुम्हरा चान्स पाबे सेटा तुम्हरा बुझते पारबे। तार संगे आरेकटी इम्पर्टेंट तथ्य तोमादेर शेयर करब, जे जादेर एकटु बेशि बयस हये गेछे तादेर GNM नेওয়া ভালো না NM নেওয়া ভালো, এরকম GNM ভালো না NM ভালো আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি, ডিটেইলসে আলোচনা করেছি, সেগুলো তোমরা যারা দেখনি অবশ্যই দেখে নেবে। এই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখবে প্লেলিস্ট ZPass UG ANM-GNM, সেই ভিডিওগুলো দেখে নিলে তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। তো দেখো এই ব্যাপারটা যেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কত GMR পর্যন্ত রাখতে পারে, আমি একদম GMR ধরেই বলবো। দেখো আমার যে মনে হয় কিভাবে করেছি আমি এটা, তো প্রায় হাজার খানিকেরও বেশি আমি এই কদিনে তোমাদের স্কোর এবং GMR র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজ আমি আলোচনা করেছি, এবং তার সাথে আমি দেখেছি যে দিয়েছি তোমাদের জানিয়েছি গত বছর 2022 সিট ম্যাট্রিক্স 43টা GNM কলেজ, 13টা ANM কলেজের যে টোটাল সিট সংখ্যা রয়েছে তারির উপর ভিত্তি করে কিন্তু এই স্টাডিটা করা। তাহলে এবারে যদি একটু বা সিট বাড়ে তাহলে কিন্তু র্যাঙ্কটাও একটু একটু করে বেড়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, মোটামুটি একটা এক্সপেক্টেড করার চেষ্টা করেছি, আশা করছি এরকমই যাবে। যেমন ধরো জেনারেলের ক্ষেত্রে আমার মনে হয় প্রায় 41,000 মতো যাবে, সরি 4,100 মতো যাবে। OBC এর ক্ষেত্রে 5,500 মতো আমি ধরেছি, OBC বির ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি হয় তোমরা জানো, এটা 4,500 ধরেছি। SC-র ক্ষেত্রে কিন্তু 7,600 নামবে বলে মনে হয়, ম্যাক্সিমাম 7,800-900 থেকে পর্যন্ত গিয়ে আটকে যেতে পারে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে। ST-র ক্ষেত্রে তোমরা জানো এটা একটু বেশি র্যাঙ্কে যাবে, আমি ধরে নিয়েছি 21,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং CD-র ক্ষেত্রে এবার একটু হার্ড কম্পিটিশন রয়েছে, সেটা তোমরা জানো খুব ভালো র্যাঙ্ক হয়েছে CD, তাই CD-র ক্ষেত্রে আগে যে আমি এক্সপেক্টেড র্যাঙ্কগুলো দিয়েছিলাম এবার একটু কমিয়ে দিলাম, আমি CD-র ক্ষেত্রে কিন্তু 8,000 রেখেছি, এবং EWS এর ক্ষেত্রে 7,500, অরফেনের ক্ষেত্রে 23,000 মতো GMR পর্যন্ত নামতে পারে বলে মনে হয়। এবার তোমার যা GMR আছে সেটা দেখে তুমি কোন রাউন্ডে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে তুমি একটু ধারণা করে নিতে পারবে, তাই তোমার মন আমার মনে হয় তোমার একটু যে টেনশন যে একটু ভয় ছিল সেটা কিছুটা হলেও কাটবে। এবার যেটা ইম্পর্টেন্ট আর একটা কথা বলছিলাম, যে যাদের একটু বেশি বয়স হয়ে গেছে, মনে করো 24-25 বছর বয়স হয়ে গেছে, তাদের ANM নেওয়া উচিত না GNM নেওয়া উচিত? দেখো কোন নার্সিংটা পড়বে সেটা তো তোমার সম্পূর্ণ পার্সোনাল চয়েস, তুমি কীটা পছন্দ করো, কারণ প্রত্যেকটা প্রফেশনের, সে ANM হোক, GNM হোক বা ZPass প্যারামেডিক্যাল যাই হোক না কেন, প্রত্যেকটা প্রফেশনের কিছু একটা কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। দেখো ANM এর ক্ষেত্রে যেহেতু 2 বছরের কোর্স, এবং এই 2 বছর তোমার যদি 25 বছর বয়স হয়ে থাকে তাহলে 5-27 বছর কমপ্লিট হয়ে যাবে এবং 6-7 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে। কিন্তু যাদের একটু বেশি বয়স হয়ে গেছে তারা যদি GNM নেয় তাহলে 25 হলে 25 দিনে 28 আবার 2-3 বছর যদি চাকরি পেতে নিয়ে যায় 30-31 বছর বয়স হয়ে যাবে। সেক্ষেত্রে মেয়েদের ব্যাপারে যে একটা পারিবারিক সমস্যা থেকে বিয়ে থা দেওয়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো এইগুলো একটু সমস্যা হয়ে যায়। যেমন অনেকেই ভালোবাসে যে ANM এর ক্ষেত্রে একটু স্যালারিটা কম, 5-6 হাজার টাকা কম হলেও একটা জিনিস হচ্ছে এটা একটা সিকিউর টাইম দেওয়া আছে, যে 10টা 5টা ডিউটি করবো প্রতিদিন, টাইমে যাব, টাইমে আসবো বাড়ি, ফ্যামিলিতে সময় দিতে পারবো, ছেলে মেয়েকে মানুষ করার সময় পাবো, এদের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ANM-টা বেছে নেয়। আর যারা একটু অ্যাম্বিশাস যে না আমি অনেক টাকা রোজগার করবো, একটু বেশি টাকা রোজগার করবো, একটু বেশি প্রমোশন পাবো এবং একটু ডিউটির চ্যালেঞ্জও নিতে পারবো, কারণ GNM এর ক্ষেত্রে তোমরা জানো যে ডিউটির একটু চ্যালেঞ্জ রয়েছে, একটু টাফ রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু GNM-টা বেছে নেয়। তবে আমার মনে হয় যাদের একটু বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু ভেবে দেখা উচিত বাকি ANM GNM কীরকম, কোনটা ভালো, কীভাবে কাউন্সিলিং করবে, কীভাবে চয়েস ফিলিং করবে, সব কিছু ভিডিও তোমরা দেওয়া আছে, ডিসক্রিপশানে দেখে নিতে পারো, গিয়ে ZPass UG ANM-GNM যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখবে আর বন্ধুদের শেয়ার করে দেবে ভিডিওগুলো।
আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম, খুব শর্ট ভিডিও, বেশি বকাবকি করিনি। তো যাই হোক, বকবক করাটা ঠিক নয়, তোমাদের কাছে টেনশন রয়েছে এই সময়, তাই তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।